আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান, পাবনা থেকে আসছিলাম এখানে ট্রিটমেন্ট করার জন্য। তো আমার সমস্যা ছিল আপনার ঘাড়ের পিছনে বাম সাইডে ব্যথা, শোল্ডারে ওই দিক দিয়ে, আর সমস্যা ছিল আপনার মাথায় দুই সাইডে। তো ইনশাল্লাহ এখন মোটামুটি ইমপ্রুভ হয়েছে, কোনো অসুখই 100% হয় না, তো যতটুকু হয়েছে মোটামুটি চলে। এখন নিজেদের কাজগুলো কন্ট্রোল করে সুন্দরভাবে চলতে হবে। এটা প্রায় 1.5 বছর হয়েছে, 1.5 বছর আগে সমস্যাটা। ডাক্তার এমনি অর্থোপেডিক দেখাইছিলাম একজন, আর নিউরোলজিস্ট দেখাইছিলাম একজন, এই তো। ওনারা টেস্ট নিয়েছিল, কিছু এক্সরে দিছিল, দেওয়ার পরে বলে কোনো সমস্যা নেই, ওটা ঠিক হয়ে যাবে বলে ওষুধ খাইছিলাম 1 মাস, কিন্তু কোনো কাজে আসেনি। ট্রিটমেন্ট তো 1 মাসের মতো চালাইছিলাম, ওষুধ খাইছিলাম, তারপর আর 1.5 বছর, আর 1.5 বছরের মতো আর খাইনি, যে সারে না। তারপরে আপনাদের ইউটিউবে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর ঘাড়ের আর মাথার সমস্যা কীভাবে সমাধান করা যায়, পরে আপনাদের এই ভিডিওগুলো দেখলাম, ভিডিও দেখে একটু ভরসা পাইলাম, তারপরে আজকে আর কি আসা এখানে। স্যার বললো যে এটা থেরাপি দিলে ঠিক হয়ে যাবে, এটা মেন হচ্ছে থেরাপি। তো এখানে অনেক ধরনের আধুনিক যন্ত্রপাতি থেরাপিতে দিয়েছে, তারপর ফিজিক্যাল থেরাপিস্টও আছে, তারা থেরাপি দিল, ইনশাল্লাহ মোটামুটি ভালো। আর কনস্ট্রাকশনে কাজ করতে হয়, ওজনের ক্যারির কাজ, তো এই কাজগুলো করার ক্ষেত্রে অনেক কষ্ট হতো পিঠে এবং মাজায়। তো অনেক ডাক্তারের কাছে ঘোরাঘুরি করার পর এখানে আসার পরে ইনশাল্লাহ মোটামুটি চিকিৎসা ভালোই পেয়েছি। এখানকার থেরাপিস্ট, ডাক্তার এবং হসপিটালেগুলো মোটামুটি ভালো, খারাপ না, এখন মোটামুটি ভালোই আছে, খারাপ না, আগের চেয়ে ভালো। আগে সবসময় পেইন থাকতো, মাথা ব্যথা থাকতো, সেটা থেকে রিলিফ পাইছে অনেকটাই। দর্শকদের বলার বিষয় হলো, যাদের দীর্ঘদিনের সমস্যা, আপনাদের ট্রিটমেন্ট করে ভালো হচ্ছে না, আসতে পারেন, একবার এসে দেখে যেতে পারেন। কারণ কার কোন ডাক্তার দ্বারা রোগ নিরাময়টা হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, একবার এসে দেখে যেতে পারেন। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, যাদের সমস্যা আছে এখানে এসে দেখেন, আর সাইড ট্রিটমেন্টটা ভালোই আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, এটুকুই বলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।